একজন সাধারণ মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি এই ঘটনাগুলো পছন্দ করি না। সারা বিশ্বে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে হবে কি, এই ঘটনাগুলোর পেছনে আদৌ কি কোনো মুসলিম গোষ্ঠী দায়ী, আদৌ কি কোনো মুসলিম ব্যক্তি দায়ী, নাকি মুসলমানদেরকে আরও একবার বিশ্বজুড়ে আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন, ইমেজ তৈরি করার জন্য এই ঘটনাগুলো ঘটছে। তবে আরব বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার যে অ্যাম্বাসিগুলো আছে সেগুলো নিরাপদ থাকলেও অমুসলিম দেশে, বিশেষ করে যেখানে অ্যান্টি আমেরিকান একটা ফ্লো আছে, এমন একটা দেশের নাম হচ্ছে আর্জেন্টিনা। আপনারা জানেন আর্জেন্টিনা কিন্তু রাশিয়া, চীন, ইরান এই গ্রুপটা মুখী এবং এই গ্রুপ ঘেঁষা একটা অবস্থান। কয়েকদিন আগে বলেছিলাম যে চীনের বেইজিংয়ে ইসরায়েলি দূতাবাসের একজনকে ফাতাল্লা করে শোয়াইয়া ঘেঁচা গেছে, কিন্তু কতগুলা মানে দিয়া দিছিল একজন ব্যক্তি। এখন এবার যেই ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আর্জেন্টিনায়। আর্জেন্টিনাতে আপনার ইসরায়েল এবং আমেরিকার দূতাবাস আছে। হঠাৎ করে আর্জেন্টাইন কর্তৃপক্ষের কাছে, ইভেন এই রাষ্ট্রদূতগুলোর যে অফিস আছে অ্যাম্বাসিগুলোতে, একটা ইমেল এসেছে। সেই ইমেলটায় বলা হয়েছে যে গোল্লামাইরা, বুঝছেন না কি মাইরা, পুরো দূতাবাস দুইটারে উড়াই দেওয়া হবে। এই মেইল পাওয়া মানে পাওয়া হয়েছে গতকালকে বুধবার। আপনার আলাদা আলাদা মেইলের মাধ্যমে দুইটা অ্যাম্বাসিকে আপনার মানে এই হুঁশিয়ারি করা হয়েছে। এর পরপরই কোনো ধরনের রিস্ক নিতে না গিয়ে আপনার দোনোটা দূতাবাস খালি করে ফেলা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে কর্মকর্তা এবং কর্মচারীদের। আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যম ক্লারিন ও লা নাসিওনের প্রতিবেদনে এই ঘটনার পর মার্কিন এবং ইসরায়েল দূতাবাস খালি করার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে ইমেইলে গোল্লা মারার হুমকি আসার পর আর্জেন্টিনার গোল্লা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যরা দূতাবাস দুটিতে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়েছেন। দেশটির অপর সংবাদ মাধ্যম লা ন্যাশন বলছে স্থানীয় সময় 11টার দিকে দূতাবাস দুটির একটিতে তল্লাশিও চালানো হয়েছে, এমন এ সময় সেখানে কোনো ধরনের বিপজ্জনক বস্তু কিংবা বোমা পাওয়া যায়নি, তবে ভেতরে কলিজার পানি শুকিয়ে গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় বীরদের সাথে চলমান উত্তেজনার হাওয়া এবার চলে এসেছে তাৎক্ষণিকভাবে আর্জেন্টিনাতে। তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, কারা এই চিঠি পাঠিয়েছে, সেটা কিন্তু এখনও আর্জেন্টাইন কর্তৃপক্ষ জানায়নি। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে আলাপকালে গাজায় ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করার পরপরই এই ঘটনাগুলো ঘটছে। এখন আমি বলি সবসময় একটা জিনিস কি, যখন এরকম সিচুয়েশন হয় তো সেই ঘটনাগুলোর পেছনে আসলে কারা দায়ী। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে একজন 75 বয়স্ক নাগরিক 6 বছরের একটা বাচ্চা শিশুকে 25 বার ছুরিকাঘাত করেছে। এটা নিয়ে বিশ্ব মিডিয়াতে আপনি কি ভূমিকা দেখছেন, আপনি বলেন। ছোট্ট একটা সাইট শিরোনাম ছাড়া আজকে যদি একই ঘটনা মানে কোনো ফিলিস্তিনি বা কোনো মুসলমান করতো, তাহলে সারা পৃথিবীতে এটার রিয়াকশানটা কী হইতো? আমাদের মিডিয়াতেও এটা কিন্তু ওইভাবে আসতো, আর ভারতের কথা তো আমি বাদে দিলাম। কোনো এক অজানা কারণে এটা সম্ভব হচ্ছে না। এখন আমার বক্তব্য হলো আর্জেন্টিনাতে যেই ঘটনার মানে পূর্বাভাস দেখা যাচ্ছে, সেটাতে খুশি হওয়ার কিন্তু এরকম কিচ্ছু নাই। কারণ হচ্ছে কি, এই ধরনের ঘটনাগুলো ঘটার পরে যে বিশ্বজুড়ে একটা অস্থিতিশীল পরিবেশ মানে মুসলমানদের বিপক্ষে তৈরি করার যে একটা ইমেজ আসবে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা পরিণতি তৈরি করবে। আপনি মনে রাখেন সারা পৃথিবী জুড়ে এই পশ্চিমা রাষ্ট্রগুলো নানান ধরনের অ্যাক্টিভিটিসে চলে যাবে, অলরেডি চলে গেছে। কিন্তু ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে দেখেন, এরা প্রকাশ্যেই সব কিছু দিচ্ছে, মারছে। এরা বলছে আমরা ফিলিস্তিনে মারবো না, ওদেরকে মারবো। তো ওদেরকে মারলে ওদেরকে ধরে নিয়ে খালি মাঠে লড়াই দিয়ে আওয়াজ দিয়ে যুদ্ধ কর, মরতেছ তো আমজনতা। এই যে 500, 2000, 4000 মানুষ মরছে, এরা কারা? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো সম্পর্কে ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে তাদের ফোকাস রাখা দরকার, যে কোথায় কী ঘটছে, নয়তো মানে সবারই কিন্তু জড়াই দিবে। হ্যাঁ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।